বের হোক, তবে এত এটা তো খুব প্রাথমিক, এখনই বোঝা যায় না। তবে বেশ কিছু জায়গায় যা রিপোর্ট পাচ্ছি, আমি ঘুরে গেলাম এখানে, আমি শিবপুরে আগে গিয়েছিলাম, তখন ওখানে কাউন্টিং শুরু হয়নি, সকালে গিয়েছিলাম। তো এখানে যেটা দেখলাম, বেশ বালিতে উত্তর হাওড়ে আমরা বেশ এগিয়ে রয়েছি। তো এখনই আমি কিছু বলছি না, আরও একটু বেলা যাক, একটা এটা খুব প্রাথমিক। তবে আমি আত্মবিশ্বাসী, শিবপুরটা জানি না, আমি শিবপুরে যাবো এবার, আবার শিবপুরটা জানি না। এবং আমার আশা শিবপুরে যে ওখানে যে চারটে হচ্ছে বিধানসভা, সেখানে আমরা এগিয়েই থাকবো। কোনো গন্ডগোল আশঙ্কা করছি? এখনো কোনো গন্ডগোল হয়নি, কিন্তু আশঙ্কা করছি এখন আমরা এগিয়ে গেলে তৃণমূল কংগ্রেস ঝামেলা করতে পারে, সেরকম একটা খবর আছে। ইভিএম নিয়ে যে এত কিছু চাপানো, এগুলো হচ্ছে কি, মানে হেরে যাবে বলে নানা রকম এরা অজুহাত খাড়া করে। হেরে যাবে জেনেছে, এখন আপনি দেখুন না সারা ভারতের ট্রেন্ড দেখুন না, সর্বত্র তো বিজেপি এগিয়ে। একটা কথা উঠছে, বলছে সিপিএম এর ভোটটা নাকি বিজেপিতে ট্রান্সফার। কার কে কার ভোট কোথায় দিয়েছে আমি কি করে জানবো বলুন? আমি তো এই শুনেছি যে তৃণমূলের অনেক লোক বিজেপিতে ভোট দিয়েছে। আমি কি বলতে গেছি যে তৃণমূলের ভোট আমাকে দিয়েছে? দিনের শেষে আপনি আশাবাদী? আশাবাদী। থ্যাংক ইউ।